বাংলাদেশ দলের সময়টা তেমন ভালো কাটছে না। ভারত সিরিজে সব ম্যাচ হারার পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও প্রথম ম্যাচে হেরেছে টাইগাররা। দলের মধ্যে আত্মবিশ্বাস এবং টিম স্পিরিটও খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। এমন করুণ অবস্থায় টাইগারদের নেতৃত্ব দিতে অপারগতা প্রকাশ করেছেন নাজমুল হোসেন শান্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজ শেষে অধিনায়কত্ব ছাড়তে চাইছেন তিনি। ক্রীড়াভিত্তিক গণমাধ্যম ক্রিকবাজের প্রতিবেদনের মতে, দক্ষিণ আফ্রিকা সিরিজের পর বাংলাদেশ দলের নেতৃত্ব ছাড়তে চাওয়ার কথা বিসিবিকে জানিয়েছেন শান্ত। তবে বোর্ড এখনও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। বোর্ড প্রধান ফারুক আহমেদ দেশে ফিরলে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ক্রিকবাজ। নাম পরিচয় অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, হ্যাঁ, তিনি আমাদের জানিয়েছে যে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত নন। শান্ত নিজেও ক্রিকবাজের কাছে স্বীকার করেছেন এই সিদ্ধান্তের কথা। গণমাধ্যমটিকে তিনি বলেন, দেখা যাক কি হয়, কারণ আমি এখনও অপেক্ষা করছি প্রেসিডেন্টের কাছ থেকে উত্তর শোনার জন্য। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটের নেতৃত্ব তুলে দেওয়া হয় শান্তর হাতে। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তাকে অধিনায়ক রাখার পরিকল্পনা ছিল বোর্ডের। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই এই দায়িত্ব থেকে সরে যেতে চান শান্ত। বিসিবির একজন পরিচালক শান্তকে তার সিদ্ধান্ত পরিবর্তনের জন্য ক্রমাগত বুঝিয়ে যাচ্ছেন, তবে সেটা খুব একটা কাজে আসছে না। জানা গেছে, চলতি বছরের টি টোয়েন্টি বিশ্বকাপের পর টি টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্বে ছাড়তে চেয়েছিলেন শান্ত। তবে এখন সে সিদ্ধান্ত থেকে সরে এসে তিন ফরম্যাটেই অধিনায়ক ছাড়তে চাইছেন তিনি। বিসিবির আরেক পরিচালক ক্রিকবাজকে জানিয়েছেন, যদি শান্তকে কোনোভাবে অধিনায়কত্ব করার জন্য রাজি করা সম্ভব না হয়, তবে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ওয়ানডে এবং টেস্টের অধিনায়কত্ব পেতে পারেন মেহেদী হাসান মিরাজ। টি টোয়েন্টি নেতৃত্বের দায়িত্ব পেতে পারেন তরুণ তাওহিদ হৃদয়। জান্নাত নিপু, দেশ রূপান্তর।